এবার তোলাবাজির অভিযোগ রাজারহাটের তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ করা হয়েছে দাপুটের তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তোলাবাজি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। টালিগঞ্জের বাসিন্দা বিশ্বজিৎ নাইডুর অভিযোগ, রাজারহাটে একটি জমি কেনেন তিনি, এরপর থেকে বিভিন্নভাবে টাকা দাবি করেন তাপস চ্যাটার্জি ও তাঁর অনুগামীরা। কাজ শুরু হওয়া থেকে অশান্তি, আজকে এই টাকা দাও, কালকে সেই টাকা দাও, রোজ এক্সট্রা, নালে রোজ কাজ বন্ধ করে দিচ্ছে। তাপস চ্যাটার্জি একদিন রাত্রিবেলা দুটোর সময় আমাদেরকে ডাকলো, উনি একটু নরম গরম কথা বলে ক্লাবকে উনি বললেন, ওই জন্টুর সামনেই বললো যে 2 লাখ 3 লাখ যেটা আপনারা ভালো বোঝেন দিয়ে দিন। স্থানীয় একটি বাড়িতে মধুচক্রের অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হন বিশ্বজিৎ নাইডু। বিশ্বজিৎ বাবুর অনুপস্থিতিতে তাঁর স্ত্রীকে মারধর, এমনকি গায়ে পেট্রোলও ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। ছাড় দেওয়া হয়নি তাঁর শিশুকন্যাকেও। গোটা ঘটনাই তাপস চ্যাটার্জির উপস্থিতিতে হয় বলে অভিযোগ করেছেন তিনি। সুরজিৎ ঘোষ ঝন্টু, সে হচ্ছে তাপস চট্টোপাধ্যায়ের ডান হাত বা হাত বলতে পারেন, সে এসে রীতিমতো আমার গায়ে হাত দিয়েছে। পুলিশ প্রশাসনও ওখানে, তার চোখের সামনে এই ঘটনা ঘটছে। আমার চুল ধরে আমার বাইরের গ্যারেজ থেকে, গাড়ি থেকে তেল বার করে এনেছে, পেট্রোল, আমার মেয়ে 1.5 বছরের, আমার মেয়ের গায়ে দিয়েছে, আমি নাইটি পরেছিলাম, আমার গায়ে পেট্রোল দিয়েছে। পেট্রোল দেওয়ার পরে আমাকে জোর করে সই করেছে, বলছে আগে তোর বাচ্চাকে জ্বালাবো, তোর চোখের সামনে জ্বলবে দেখবি, তারপরে তোকে জ্বালাবো। অভিযোগ যে এই বাড়ির ভেতরে ঢুকে তাপস চট্টোপাধ্যায় এবং তার অনুগামীরা তার স্ত্রীর উপর এতটাই অত্যাচার চালায় যে তার পক্ষে সে তার এই ঘটনার পর থেকে এখানে থাকা সম্ভব না। এবং তিনি এও অভিযোগ করেছেন যে তিনি সমস্ত জায়গায় গেছেন, অর্থাৎ বামফ্রন্ট সরকারের কাছে গেছে এবং পরিবর্তনের পরেও সরকারে গেছে, কিন্তু কোথাও কোনো রকম ফল হয়নি। প্রচুর কমপ্লেন করেছি, কোথাও কোনো লাভ হতো না, তারপরে আমাকে নানা রকম থ্রেট, আমাকে নানা রকম কেসে ফাঁসানো, অনেক চক্রান্ত হয়েছে। দিন দশেক আগেও টাকা চেয়ে তাপস চট্টোপাধ্যায় ফোনে হুমকি দেন বলে অভিযোগ বিশ্বজিৎ নাইডুর, যদিও সমস্ত ঘটনাই মিথ্যা বলে দাবি তাপস চট্টোপাধ্যায়। উল্টে বিশ্বজিৎ নাইডুর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন তিনি। হয়তো বিশ্ব চিটিংবাজ নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করতে বলে অ্যারেস্ট হয়েছে, যে তুমি নিজে বাড়ি করে নিয়েছো, পুরসভার কোনো অনুমোদন হয়নি, যেহেতু ইলিগাল প্ল্যান করে, যেহেতু আমাদের দিয়ে কোনো স্বার্থ এ হচ্ছে না, যে না কোনো এখনও চেষ্টা করছে নানা রকম ব্যাপারে, বাজারে একটা উত্তপ্ত পরিবেশ আছে, এই পরিবেশে ঢুকেও নিজের স্বার্থ সাধন করেছে। ওই জন্য সালে তার এয়ারপোর্ট থানায় কেস হবে, পেট্রোল হলে সাংবাদিক জানবে, ওই জন্য সালে মিডিয়া জানবে। সোমবার সিএমও ও বিধাননগর পুলিশ কমিশনারেটে তাপস চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী এবং সুরজিৎ ঘোষ নামে আরও একজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিশ্বজিৎ নাইডু। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে নান্টু হাজরা ও কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা।